আসি প্রথম থেকেই যে এই সরকার অবৈধভাবে ক্ষমতায় আসার পর থেকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে এবং গণতন্ত্রের যতগুলো প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সচেতনভাবে তারা ধ্বংস করে ফেলেছে। উদ্দেশ্য একটাই, হচ্ছে 1975 সালে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করতে চেয়েও তারা করতে পারেনি, এখন ভিন্ন কৌশলে সে একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের অনুরূপ একটি ব্যবস্থা তারা এখানে প্রবর্তন করতে চলেছে। আমরা অত্যন্ত স্পষ্টভাবে লক্ষ্য করেছি যে এই সরকার এবং নির্বাচন কমিশনের উপরে জনগণের কোনো আস্থা নেই। আস্থা নেই বলেই ঢাকা সিটি কর্পোরেশনে আজকে ভোটারদের উপস্থিতি, তাদের এত কিছু বাড়ানো দেখানোর পরেও এটা কখনোই ছিল না। এবং আজকে অত্যন্ত ন্যায়সঙ্গতভাবেই প্রশ্ন উঠেছে যে এই ধরনের একটি নির্বাচনে যেখানে প্রকৃতপক্ষে 7-9 ভাগ বেশির ভোট পড়েনি, যদি দেখাচ্ছে 24 ভাগ, সেখানে এই নির্বাচনের মধ্য দিয়ে যারা জয়ী বলে হয়েছেন তাদের আসলে তাদের এখানে আপনার আইনগত কোনো যোগ্যতা থাকছে কি না জনগণের প্রতিনিধি হিসাবে সেই দায়িত্ব পালন করবার। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে এই নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটেনি এবং এই নির্বাচনের জনগণ ভোট দিতে পারেনি, সুতরাং এই নির্বাচনের ফলাফলকে বাতিল করে দিয়ে আপনার নতুন করে নির্বাচনের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে আরেকটি কথা অত্যন্ত গুরুত্ব সহকারে বলতে চাই, এটা প্রমাণিত হয়ে গেছে গত 10-12 বছরে যে আওয়ামী লীগের অধীনে কখনো কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। সেই কারণেই আমরা বারবার বলছি যে নিরপেক্ষ সরকারের অধীনে, যা আগে ছিল একটি তত্ত্বাবধায়ক সরকার, সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের মধ্য দিয়েই এই নির্বাচন সমাধান করতে হবে, সম্পন্ন করতে হবে। এবং এই প্রধান রাজনৈতিক সংকটটি সেই জায়গায় রয়েছে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সকলের গ্রহণযোগ্য আপনার গ্রহণযোগ্য নির্বাচন এবং সকলের অংশগ্রহণের নির্বাচনের মধ্যে দিয়ে সেই নির্বাচন একমাত্র বর্তমান রাজনৈতিক সংকটকে সমাধান করতে পারে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্রকে মুক্ত করা কঠিন, তাই আমরা বারবার করে বলছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করেই গণতন্ত্রকে এখানে মুক্ত করা হবে। আমি আবারও আমাদের প্রার্থী যারা ইশরাক হোসেন এবং তাবিদ আশরাফকে ধন্যবাদ জানাতে চাই, তারা আজকে অত্যন্ত সুন্দর একটি সংবাদ সম্মেলন উপস্থাপন করেছেন। আপনারা যারা এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন, সাংবাদিক ভাইদেরকে এবং শুধুবৃন্দকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ।